সম্পূর্ণ বিশ্লেষণটা সবাই করতে পারবে না। দেখেন আমাদের আমাদের হয় কি, অনেক সময় আমরা অনেক কিছু না জানার অভাবে আমরা মনে করি যে নেই, অক্সিজেন দেখতে পারেন না, দেখা যায় না। কিন্তু আমি যদি আল্লাহ দিয়ে কোনো অক্সিজেন বন্ধ করে দিই সবাই মরে যাবেন না? ঠিক আছে, আল্লাহ রাসূল পবিত্র মক্কা শহরে ওনার আগমন মিলাদ, কাবা শরীফ তো আমার রাসূল জাহেরা ভাবে দুনিয়াতে আসার আগেও ছিল, ছিল না কাবা মক্কা? তারপর এবং সবাই বলে পশ্চিম দিকে ফিরে এসেছিস, দেখেন আসেন, হ্যাঁ যত বড় টুপি যত বড় দাড়ি অত বড় এই ধরনের জিজ্ঞেস করবেন পশ্চিম দিকে কি আছে, আপনারা প্রশ্ন করবেন, মেনে নেবেন না, অসত্য মেনে নেবেন না। কাবা ঘর আমরাও শ্রদ্ধা করি, কারণ আমার নবী সেটা একটা আমাদের ইসলামের যে অথবা নামাজ দিক নির্দেশনার জন্য আমাদের কাবা ঘর আল্লাহ তালা তিনি হাজরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম কাবাটি তৈরি করেছিলেন, তারপরে বংশে পুরুষাতে এখানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে সেটাকে কাবা করে, তার আগে কিন্তু সেখানে 350 রকম মূর্তি ছিল, জানেন কাবাঘর কিন্তু কাবাঘর ছিল না, কাবাঘর ছিল একটা তামাশা ঘর, কারণ যেখানে আল্লাহ নবী এসেছেন হুকুম করছেন আল্লাহর হুকুম তার মাধ্যমে প্রকাশ হয়েছে, সেই শিরিক বেদাতের সেন্টার হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ঘর এবং স্থান, সুবহানাল্লাহ। বলতেন তারপর কথাটা কেন বলছে, শরীয়ত সেখানে পেয়েছে শরীয়ত, ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জাহির অবস্থায় দুনিয়াতে কাটানোর পরে তিনি নবুয়ত প্রকাশ করেছেন, ঠিক না? শরীয়ত এসেছে নবুয়তি প্রকাশের পরে, জানেন ঘটনাটা, নামাজ কালাম এসেছে পরে, জি নবী এসেছে না, ঠিক না? নবী মাধ্যমে তো নামাজ কালাম কোরআন শোনা সব কিনা, তিনি কি করেছেন, কি করেছেন 12 বছর হেরা গুহায় যেয়ে সাধনা করেছে, শরীয়ত কোনো বিধান আছে সেখানে? আছে। অনেকে বলে মারফত কি জিনিস, নামাজ কালাম করো, টুপি টাপি দাও, সব কিছু করো, শুরু করো। আপনারা বলবেন মারফত হলো সেই জিনিস, যেই জিনিস আল্লাহ তাআলা আল্লাহর নবী যদি না দিলেন শরীয়ত কোনোদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারতো না। শরীয়তের আগে মাস সাধনা, সাধনা করেছেন 12 বছর হেরা গোয়ায়, এবং আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য সিঁড়িটা মানুষের পা উল্টা করে দিয়েছে, তিনি মারবত থেকে নিয়ে শরীয়ত প্রতিষ্ঠিত করেছেন। দেখো মারবত তো অনেক কঠিন জগৎ, সেটা জানতে বুঝে আমার আল্লাহ রসুল বলেন আমি যে সিঁড়ি অতিক্রম করেছি সেটা আমার মাধ্যমে যে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন সেটা তো আমার সাধারণ মতো পারবে না, তাদের জন্য আল্লাহ তাআলা আপনি সিঁড়িটা উল্টা করে দেন, শরীয়ত প্রতিষ্ঠিত করে মুর্শিদ ধরো তরিকাতে আসে, আমার রাসূলের পাকের হাল বুঝে যাই হোক, অনেক বড় আলোচনা, অনেক কথা বলে ফেলেছি, বলবো না, বলবো না করেও, তাই আমার কথা এখানেই শেষ। খালি আপনাদের বললাম যে দোকাবাজি মোল্লাবাজি ফতোয়াবাজির পাল্লায় আপনারা করবেন না, আপনার আপনার যে যে এলাকাটা প্রত্যেকে আপনার বাবা ভান্ডারের প্রতিনিধি, প্রত্যেকে প্রত্যেকের এলাকায় যে যে আপনারা এই কথাগুলো বলবেন প্রকাশ করবেন এবং কোরআন সুন্নাহ সত্য প্রচার করবেন, এইভাবেই এইভাবেই তরিক জগৎ অগ্রসর হওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের মৃত্যুর পর। তো আপনারা সবাই